আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে মজবুত করতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর আমরা আমাদের আবার মূল অনুষ্ঠানে ফিরে যাই। ইতিমধ্যে আমাদের মধ্যে আমরা সকলে তাদের কথা শুনেছি। একটি বিশেষ ঘোষণা আমি দাঁড়িয়ে আছে তোমাদেরকে যে অনুরোধ করছি, আমাদের ভিতরে জায়গা আছে তোমরা বসে, তাও আমরা তোমাদের অনুরোধ করবো তোমরা যদি ভিতরে আসো, আমাদের যারা বিশিষ্ট মানুষেরা আছে এবং শুধু এ প্রান্ত থেকে ও প্রান্ত ওয়ার্ডটাকে সাজানো, যার লক্ষ্য একটাই দল। আমাদের সকলের প্রিয় যতীন দাস মহাশয় করে নিচ্ছেন, আমাদের প্রিয় যতীন দাস মহাশয়। উত্তরীয় পড়িয়ে যার দক্ষতায় দিদি একটা সৎ পরিচ্ছন্ন একটা রাজনীতি বিশ্বাস, তো আমাদের সততাটা যদি অপরাধ হয় তা সে অপরাধের অপরাধী। যা করেছি বর্ধমান শহরের জন্য করেছি, যা করেছি বর্ধমান শহরের মানুষের জন্য করেছি, আজও যা করছি বর্ধমান শহরের ভালোর জন্য করছি, বর্ধমান শহরের মানুষের জন্য করছি। দিদি আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। বাড়ি হবে আজকে যে কটা বাড়ি ধরুন এই ওয়ার্ডে বেরিয়েছে, এখানে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। যারই কাঁচা বাড়ি আছে তারা প্রত্যেকে পাকা বাড়ি পাবে, সেখানে কিন্তু কোনো দল দেখা হবে না। একটা সাধারণ গরিব মানুষ যার বাড়ির প্রয়োজন তাকে বাড়ি দেওয়া হবে। কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, সেখানেও কিন্তু কোনো দল দেখা হয় না, প্রত্যেকটা মানুষ পরিষেবা পাবে। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক, প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্খশুভ্র ঘোষ, প্রাক্তন জেলা যুব সভাপতি রাসপিয়ারি হালদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস যুব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি রাসবিহারীর নেতৃত্বে আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের সমস্ত যুবকর্মী এবং তৃণমূল কর্মীদের উদ্যোগে আজকে আমাদের কর্মী সম্মেলন সকাল ১১টা থেকে শুরু হয়েছে, এখনও চলছে এবং দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের সাথে সাথে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমাদের এখানে উপস্থিত আছেন বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক, আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ধমান পুরসভার প্রশাসক সদস্য শঙ্কুশুক্ল ঘোষ, প্রাক্তন আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জেলা সভাপতি রাসবিহারী হালদার, আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবু গঙ্গোপাধ্যায় মহাশয়, আমাদের এলাকার আমবাগান আদর্শ বিদ্যালয়ের হেডমাস্টার সমরেশ ঘড়ুই মহাশয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।